বন পরিস্থিতির আরো খবর জানতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, যদি জানাতেন বন্যার্তদের বর্তমানে সেখানে অবস্থায় কি, কিছুক্ষণ আগেও আপনি জানাচ্ছিলেন সেখানে জলাবদ্ধতা রয়েছে, বর্তমান পরিস্থিতি কি আর বন্যার্তদের জন্য কেমন কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। না, আমি আজকে সারাদিন চাঁদপুরের যে বন্যা কবলিত এলাকা, দুঃখিত, জলাবদ্ধতায় সৃষ্ট যে জনদুর্ভোগ সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে। আশ্রয়কেন্দ্রটি হল বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র। এই আশ্রয়কেন্দ্রে কিন্তু গত 3 দিন যাবৎ যে জনদুর্ভোগ যারা শিকার হয়েছেন, অনেকের বাড়িতে এবং বসতঘরে কিন্তু পানি ঢুকে গেছে, সেই সমস্ত বসতঘরে কিন্তু মানুষ ঢুকে যাওয়ার পরেই কিন্তু তারা এই আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এই আশ্রয়কেন্দ্রে আমি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 37টি পরিবার কিন্তু আশ্রয় নিয়েছেন এবং এখানে কিন্তু তাদের যে গৃহপালিত পশু সহ সামগ্রিক বিষয়গুলো আছে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে আশ্রয়কেন্দ্রে আমি 1 ঘন্টা যাবৎ আছি এবং সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে আশ্রয়কেন্দ্রে সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারিভাবে বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে, যে বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং এক্ষেত্রে যে ভুক্তভোগী যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা স্বস্তিতে আছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, আপাতত এখানে তাদের থাকতে কোনো সমস্যা নেই, সব ধরনের সহযোগিতা পাচ্ছেন, শুকনো খাবারের পাশাপাশি অনেকেই কিন্তু অন্যান্য খাবার রান্না করা বিশুদ্ধ খাবারের ব্যবস্থা করছেন। আমি ছোট্ট করে একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলতে চাই, আপনি আজকে এখানে কেন এই খাবারের ব্যবস্থা? আমি আসলে সকালবেলা দুপুরে আমি অন্য একটা ওয়ার্ডে কাজ করছিলাম, তো সেখানে কাজ করার সময় আমি শুনতে পাই। হচ্ছে আপনার যে এখানে খাবার নেই, এখানে একটা একজন আমাকে ফোন দেয়, ওর নাম হচ্ছে ফয়সাল। আমি 7 নং আর 8 নং ওয়ার্ড, 7 নম্বর পাইকপাড়াতে কাজ করছিলাম। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে হচ্ছে এদেরকে খাবার বানানো খাবার দেওয়াই উচিত। আমি কিছু বিরিয়ানির প্যাকেট শুধুমাত্র ওনাদের সাহায্যার্থে, যেহেতু এখন এখানে পানির পরিমাণ কিছুটা কমছে এবং আস্তে আস্তে কমে যাচ্ছে, আমরা নানুপুর বেড়িবাঁধ খুলে দেওয়ার কারণে দেখতে পাচ্ছি। আমরা চিন্তা করছি কালকে থেকে আমরা ওনাদেরকে খাবার তৈরির রসদ দিব, চাল ডাল দিব। আজকে আমরা ওনাদেরকে বানানো খাবার দিচ্ছি এবং আমি সবার কাছে একটা সাহায্য চাচ্ছি। স্বর্ণা, যেমনটি শুনছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ কিন্তু ছুটে এসেছেন এই মানুষগুলোর সাহায্যে একটু যদি কাজ করা যায়। আরেকটি বিষয় জানেন যে 27টি পরিবার এখানে আশ্রয় নিয়েছেন, কারোরই কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি, যদিও ছোট ছোটখাটো দু একটি অভিযোগ রয়েছে, সেই বিষয়টি হয়তো বা পরে আপনাদের উপস্থাপন করব। এছাড়া কিন্তু আরেকটি তথ্য রাখি যে চাঁদপুরে কিন্তু 5 শতাধিক মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন, যদিও পরিমাণটা একেবারেই কম, যেহেতু এখানে বন্যা কবলিত এলাকা কম, জলাবদ্ধতা সৃষ্টির কারণেই কিন্তু বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং আবহাওয়া কর্মকর্তা এবং পানি উন্নয়ন কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আগামী 2 থেকে 3-4 দিনের মধ্যেই কিন্তু এই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। তবে যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছেন যে মানুষদেরকে আতঙ্কিত না হয়ে সাহস রাখার জন্য, যেহেতু অন্যান্য জেলাগুলো বন্যায় প্লাবিত হয়েছে, চাঁদপুরে ওই ধরনের বন্যা পরিস্থিতি হওয়ার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা ওনারা দেখছেন না এবং ভবিষ্যতে। সহকর্মী নজরুল ইসলাম আতিক আমাদেরকে জানাচ্ছিলেন চাঁদপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে।